ভ্রমণ পিয়াসী রবিউল ইসলাম রবি চলে আসছি পামুকখালীতে। এই যে ওয়াটার বেলুনগুলা, এই যে ইস ভেরি নাইস প্লেস, খুব সুন্দর। এই যে হট বেলুনগুলো নামতেছে, এই যে পামুকখালী। আমার হোটেল থেকে 100-150 কিলোমিটার, সব কিলোমিটার না, আমি 50 মিনিট। এটাই হলো সবচেয়ে জনপ্রিয় হট ওয়াটার কামুকখালী। খুব সুন্দর। খুব সুন্দর, এই যে পানি থেকে ধোয়া ছুটতেছে, এই যে লেক, এই যে পানি, হট দেখো পানি থেকে কীভাবে ধোয়া আসতেছে। খুব চমৎকার জায়গা কামুকখালী। সকাল সকাল বের হয়ে গেছি, চলে আসছি পামুকখালী। ওকে, এই পামুকখালী কীভাবে আসবেন? ইস্তাম্বুল থেকে বিমানে বা ট্রেনে বা বাসে আসা যায়, বললে হবে পামুকখালী। একটা হোটেল নেবেন, এই যে হোটেল আছে, প্রচুর হোটেল, হোটেল নেবেন। দেন হোটেলের পরেই জায়গাটা পামুকখালী। ওকে, পামুকখালী আসার জন্য কীভাবে আসবেন বলে দিলাম, আর বাংলাদেশ তো আসলে তো বুঝেনি কীভাবে আসবেন। ইস্তাম্বুল, ইস্তাম্বুল থেকে কামুকখালী, সুন্দর একটা এরিয়া। ওকে, বাই বাই। এই যে বাসে আরও লোকজন আসতে থাকে। ওকে বাই, চমৎকার একটি জায়গা, বাই বাই।